নমস্কার সবাইকে। তো আজকে ছিল ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনকে দেখো, তো ষষ্ঠী তো একদম সকাল সকাল বেলায় ছিল, প্রায় আমাদের এখানে প্রায় 7টার মধ্যে পুজো হয়ে গেছে, ঠিক আছে। তো সকালবেলায় মানে কোনো রকম স্নান করে ঠাকুরের ডালা, যেটা হচ্ছে ফল ফুল মিষ্টি আর হচ্ছে আলতা সিঁদুর, তারপর ধূপকাঠি মোমবাতি এইসব দিয়েই পুজো করি। আর এটা হচ্ছে ষষ্ঠী তলা, মানে কি বলবো, ক্লাবের মধ্যেই মানে বেল গাছকে নিয়ে এসে বানানো হয়েছে, কারণ এখানে তো আমাদের এখানে তো বেল গাছ নেই অ্যাকচুয়ালি, আর কিছু করাও যাবে না। সো গাইস, আর ষষ্ঠী পুজোর দিন তো তোমার হচ্ছে গিয়ে মানে চালের জিনিস তো খাওয়া যায় না, ঠিক আছে, যারা ষষ্ঠী পুজো করে। তো সে কারণে আমি এখানে লুচি করছি। তো আজকে ছিল লুচি আর ছোলার ডাল আর হচ্ছে গিয়ে তোমার কী বেশ পনিরের তরকারি ছিল। সো এখানে লুচি ভাজছি আর এখানে ক্যামেরা ধরছি, তো ক্যামেরাটা প্রচণ্ড নড়ছে, মানে অ্যাকচুয়ালি মানে অল্প অল্প করে ক্লিপটা নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, আর লুচি ভাজতে ভাজতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, সে কারণে এক হাতে ক্যামেরা ধূপ করছি আরেক দেন আরেক হাতে হচ্ছে লুচি ভাজছি, তো সেখানে একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে। আই হোপ তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে। তো লুচিগুলো এখানে আমার থেবড়ে মেবড়ে যাচ্ছে, কারণ দেওয়ার সময় আর খুব মানে সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, এক হাতে করতে গেলে অনেক বেশি চাপের হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, আমি এরকমভাবে লুচি টুচি ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ষষ্ঠী পুজোর দিন সারাদিনই আমাকে লুচি খেয়ে থাকতে হবে, কারণ হচ্ছে গিয়ে ওই লুচি রুটি পরোটা যে যেটা খায়, কিন্তু হচ্ছে গিয়ে ভাত খাওয়া যাবে না, মানে ভাতের মানে চালের কোনো জিনিসই খাওয়া যাবে না, ঠিক আছে। তো সে কারণে হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে লুচি টুচি খেতে হবে, এই হলো ব্যাপার। তো এক এক করে আমি লুচি টুচি ভেজে রেখেছি। তো পুজো করতে যা, পুজো টুজো আমার জাস্ট 7টার মধ্যেই হয়ে গেছিলো, তো 7টা সাড়ে 7টা অবধি আমাদের এখানে পুজো হয়েছিল, ঠিক আছে। তো আমার তো এর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে পুজো টুজো করে আসা হয়ে গেছে মন্দির থেকে, দেন এবার তারপরে কী করবো, ময়দাটা মাখলাম, মাখার পর হচ্ছে কি বাকি কাজগুলো সব এক এক করে সেরে নিয়েছিলাম, ঠিক আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো সমস্ত ভিডিওটা করাটা পসিবল নয়। সো গাইস, তোমরা ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে কে কোথা থেকে দেখছো, সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কী করেছো আর কারা কারা ষষ্ঠী পুজো করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো, এখানে আমি রেখেছি হচ্ছে আলু আর পনিরের তরকারি, আর এটা হচ্ছে কি ছোলার ডাল, ঠিক আছে, ছোলার ডালটা পুরো মাখা মাখা করেছি, আর এখানে লুচি, ঠিক আছে, মানে ছোলার ডালটা মানে পাতলা পাতলা করে আমাদের ঘরে পছন্দ করে না, একটু বেশ মাখা মাখা থাকবে, একটু মানে একটু কষা কষা ভাবটা থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা অনেকটা বেশি লাইক করা হয়, ঠিক আছে, তো সেই কারণে ওরকম করেছি। আর এখন দেখো সুন্দর করে প্লেট সার্ভ করছি, কারণ আমার মেয়েকে দেবো খেতে, ঠিক আছে, প্রথমে তো কেমন লাগছে, আর ওর প্রচণ্ড ভালোবাসে অ্যাকচুয়ালি লুচি খেতে, লুচি আর ছোলার ডাল ভীষণ ভালোবাসে খেতে। তো সমস্তটা রেডি করে এখন রেডি করছি, ওকে, সবাই সঙ্গে থেকে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। আর এই যে ছোলার ডাল এখন খাচ্ছে, ঠিক আছে, ছোলার ডাল লুচি, ঠিক আছে, এই যে খাবে। আর হচ্ছে গিয়ে আমি তো সমস্ত কিছু করে নিয়েছি, দেন রান্নাবান্না যা ছিল মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলাটা এভাবে কাটলো, তো বিকেলে প্ল্যান আছে একটু ঠাকুর দেখতে যাওয়া, ঠিক আছে। সো গাইস, আমরা চলে এসেছি ঠাকুর ঠাকুর দেখতে, ঠিক আছে। তো আজকে সেরকম দূরে কোথাও যাব না, কারণ আমি অনেক ছোটো, আর তারপরে হচ্ছে গিয়ে প্যান্ডেল বলো তো মানে অনেক লাইন হয়, ভিড় হয়, সে কারণে অতক্ষণ দাঁড়িয়ে থাকা বাচ্চাদের পক্ষে একদমই পসিবল না, তো আমার মেয়ে তো দাঁড়াতেই পারবে না। তো এটা একদম আমাদের বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেল বানিয়েছিল, তো এখানে ময়ূর বানিয়েছিল গাইস, যেটা দূর থেকে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, আর পুরোপুরি ময়ূরের পাখ মানে ময়ূরের পেকম, তারপরে ধরো ময়ূরের আলোক দেওয়ার যেটা চেষ্টা করেছিল, তো এটা অনেক বেশি বিউটিফুল ছিল। আর দেন আমরা এরপর একটা পূজা মণ্ডপে চলে আসলাম, তো এটাও অনেক বেশি সুন্দর ছিল।
তো এরপর যেই পূজা মণ্ডপটা এসি, এটা এমনি নর্মাল একটা পূজা মণ্ডপ, ঠিক আছে? তো কতগুলো প্যান্ডেল আমরা ভিজিট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে কুলো ঠুলো দিয়ে করা হয়েছিল, আর এটা করা হয়েছে হচ্ছে গিয়ে থার্মোকলের ওপরে, কোনো কাজ থার্মোকলের ওপরে, আর হচ্ছে কাপড়ের ওপরে সুন্দর একটা কাজ করা হয়েছিল, একটা মানে কি বলবো একটা বাড়ি ছাড়ি মতনও বানানো হয়েছিল, ঠিক আছে? আর এখানেও দুর্গা ঠাকুর খুব সুন্দরভাবে হয়েছিল, আর এখানে ঝাড়টা অপূর্ব ছিল, যাই হোক এক কথায় বলতে গিয়ে। তো গাইস এই ছিল কিছু, তারপরে চলে আসলাম আমরা। তো এরপর এখানে একটু ফটো টটো তুলছিলাম, ভিডিও করছিলাম, সবাই মোটামুটি এই করতেই ব্যস্ত, ঠিক আছে? তো গাইস আর তোমরা কে কোথা থেকে ঠাকুর ঠাকুর দেখেছো সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো আমরা তো মোটামুটি খুব এনজয় করছি, ঠিক আছে? তো বাড়ির কাছাকাছি ঠাকুর ঠাকুর দেখছি, আর এরপর চলে আসলাম অন্য আরেকটা পূজা মণ্ডপে, ঠিক আছে? তো এটাও বেশ ঘরোয়াভাবেই পুজো মণ্ডপ করা হয়েছে। তো এটা ছিল অ্যাকচুয়ালি রাজবাড়ি, ঠিক আছে? তো এটা হয়েছে যে বীরভূমে না সরি না বর্ধমানের রাজবাড়ি, ঠিক আছে? তো বর্ধমানের রাজবাড়ি আছে, আমি কোনোদিনও যাইনি, ঠিক আছে? কীরকম দেখতে হয় জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকমভাবে বানানো হয়েছে যে বর্ধমানের রাজবাড়ি, তো জিনিসটা খুব সুন্দর ছিল, আর প্রতিমা মাতৃ বিগ্রহ কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর চলে আসলাম আমরা একটা মানে পটচিত্র, মানে হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের যে বাংলাকে রিপ্রেজেন্ট করে, যে পূর্ব মেদিনীপুর যেই মানে কত ধরনের ঐতিহ্য রয়েছে, তারপরে ধরো সমস্ত কিছু পূর্ব মেদিনীপুরে, তা এছাড়াও হচ্ছে গিয়ে তোমার সমস্ত যে আমাদের রাইটাররা রয়েছে, যেমন কবিরা রয়েছে, ঠিক আছে? তো কবিদের অনেক ছবি টবি ছিল এবং তাদের লেখা কবিতা ছিল, সমস্ত কিছু দিয়ে একটু সুন্দর করে সাজানো হয়েছে। দেন এর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, এটা একদম নর্মালি মানে নর্মালভাবেই মানে ঠাকুরটা সাজানো হয়েছে, ঠিক আছে? সো গাইস এরপর চলে আসবো আমরা হচ্ছে গিয়ে কোথায় বলতো সোনার মানে একদম স্বর্ণ মন্দির, সরি। তো এটা পুরো একদম পুরো স্বর্ণ মন্দিরের মতন বানানো হয়েছে, স্বর্ণ মন্দির বলতে স্বর্ণ মন্দির যেটা পাঞ্জাবের সেটা নয়, মানে একদম গোল্ডেন রং বলে আমি এটাকে স্বর্ণ মন্দির বলেছি, ঠিক আছে? তো এটা এরকম বানিয়েছে, পুরোটা গোল্ডেনের উপরে কাজ করা, মানে গোল্ডেন বলতে গোল্ড নয়, এটা হচ্ছে মানে ধরো গোল্ডেন কোনো রং কিংবা মানে অন্য কোনো কাগজ বা কোনো কিছু জাতীয় কিছু, কিন্তু ভীষণ গ্লেসফুল, মানে খুব সুন্দর, মানে খুব চমকাচ্ছিল ব্যাপারটা হচ্ছে গিয়ে, মানে ভেতরটা পুরো একদম দেখে মানে সোনালি সোনালি, মানে সোনা সোনা এরকম একটা ফিলিংস হচ্ছিল, যে ঠিক আছে মানে একটা রাজবাড়ি রাজবাড়ি প্যালেস এরকম টাইপের একটা ফিলিংস হচ্ছিলো। সো গাইস এই যে আমরা এখন তিনজনে একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি, কারণ অনেকগুলো ঠাকুর দেখেছি, বিকজ আমরা প্রচণ্ড ঘেমে গেছি, ঠিক আছে? তো ফ্যানের হাওয়া খাচ্ছি আর হচ্ছে গিয়ে ভিডিও করছি। তো এই হলো ব্যাপার, ফাইনালি এরপর আমরা চলে আসলাম অন্য একটা মানে পূজা মণ্ডপে। তো এই পূজা মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো, আর এর ঝাড়টা দেখো অপূর্ব ছিল, ঠিক আছে? আর ঠাকুর দুর্গার মাতৃবিগ্রহ দেখো, মাতৃবিগ্রহ খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, ঠিক আছে? মাতৃবিগ্রহ যেমনই হোক না কেন সেটা অপূর্বই হোক, তাই না? অপূর্বই এক কথা, যাই হোক। তো তারপরে আমরা একটু ফটো টটো তুললাম, তো দেন এরপর চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপ। তো এটা একদম মানে একদম মানে যেটাকে বলে না বাংলার যেটা হচ্ছে গিয়ে পাখা সাবিকিয়ানা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সাবিকিয়ানাকে তুলে ধরার চেষ্টা করেছে, পাখা কুডো, তারপর হচ্ছে গিয়ে টুপি, যেই টুপিগুলো কৃষকরা পরে, ঠিক আছে, মানে চাষ করতে যাওয়ার সময়। তো এরকম মানে বাংলা যে ঐতিহ্যটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে তো এই পূজা মণ্ডপটিতে। সো গাইস এটা আমার অনেকটা বেশি ভালো লেগেছে, তো এখানে অনেক কিছু মানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? আর এই মাতৃবিগ্রহটা পুরোপুরি সাবিকি ছিল, দেখতেই পাচ্ছ মায়ের যে পরনে বস্ত্র ছিল সেটা সাদা লাল পেরে একটা শাড়ি ছিল, যেটা অনেক বেশি মাতৃবিগ্রহকে অনেক বেশি বিউটিফুল বানিয়ে দিচ্ছিল। সো গাইস এই ছিল কিছু পূজা মণ্ডপ। তো এইগুলো পুরোপুরি আমাদের বাড়ির পুরোপুরি কাছে, পুরো লোকাল, আর এখানে আমাদের কোনো লাইন দিতে হয়নি, শুধু ঢুকেছি আর বেরিয়েছি, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে বেশি দৌড়ঝাঁপ করা যায় না, কারণ ও ভীষণ ডিস্টার্ব ফিল করে মানে লাইনে দাঁড়িয়ে থাকতে, অ্যাকচুয়ালি একটা ব্যাপার।
তো এরপর লাস্ট যে পূজা মণ্ডপটিতে গেছি, তো এটা খুব সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে কি অরণ্য, অরণ্য রক্ষা করা, অ্যাকচুয়ালি হচ্ছে বৃক্ষরোপণ, বৃক্ষ যে গাছ কাটা বন্ধ করতে হবে, ঠিক আছে, অরণ্যকে মানে সঞ্চয় করতে হবে, অ্যাকচুয়ালি সেটার ওপরে বানানো হয়েছে। তো এখানে এটা পুরোপুরি থিমটা পুরো থার্মোকলের ওপর কাজ করা হয়েছে। আর যেখানে বারবার বলা হয়েছে যে গাছ কাটা যাবে না, গাছ কাটলে পরিবেশ দূষণ কীভাবে হয়, গাছ কাটলে পরিবেশে কতটা ক্ষতি হয়, ভারসাম্য নষ্ট হয়, আর নিচে যে এই জায়গাটা দেখাচ্ছি এটা পুরো একদম ফাউন্ডেশন, একদম মানে একদম ঝর্ণা ঝর্ণা টাইপস করেছিল। আর ওপরে ঝাড়টাও দেখো একটা অন্যরকম, মানে গাছ ঠাস দিয়ে একটু মানে অন্যরকমভাবে ডেকোরেশন করা হয়েছিলো। তো অ্যাকচুয়ালি এর থিমটা হচ্ছে কি বৃক্ষরোপণ করুন এবং পরিবেশ দূষণ থেকে নিজেদের পরিবেশ দূষণ রোধ করুন, বৃক্ষরোপণ করুন বেশি বেশি করে। তো গাইস, এই পূজা মণ্ডপের মাতৃবিগ্রহটাও কিন্তু পুরোপুরি অন্যরকম ছিল, অ্যাকচুয়ালি মানে সব এক কথায় বলতে গেলে খুবই সুন্দর লাগছিলো, অপূর্ব লাগছিলো। তো মোটামুটি আমাদের ঠাকুর দেখা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আপনাদের অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। চ্যানেল প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এবং লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সো গাইস, আজকের মতন বাই বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো পূজা মণ্ডপে, ঠিক আছে? আজকের মতন বাই বাই।